কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ একগুচ্ছ নতুন নিয়ম। আজ রোববার থেকে পর্দা উঠছে 22তম বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরার মুকুট পড়তে এক মাস ধরে লড়াই চলবে, তারকাদের সঙ্গে নজর থাকবে নতুনদের উপরও। সারা বিশ্বের নজর থাকবে কাতার ফুটবল যুদ্ধের দিকে। এবারের বিশ্বকাপে আগে কতিপয় নতুন নিয়ম করেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা। গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে এবারে বিশ্বকাপে 8টি গ্রুপে ভাগ হয়ে 32টি দল অংশ নিচ্ছে। গ্রুপে থাকা 4টি দলের প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। 3 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দুদল শেষ 16 টিকিট পাবে। যদি গ্রুপ পর্বের ম্যাচে কোনো দলের পয়েন্ট সমান হয়, গোল পার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। তখনও যদি গোল সমান হয়, তখন যে দল বেশি গোল করবে তারাই পরের পর্বের টিকিট পাবে। তারপরেও যদি পয়েন্ট সমান, গোল পার্থক্য সমান এবং গোল করার সংখ্যাও সমান হয়, তখন গ্রুপ পর্বে একে অপরের লড়াই দেখা হবে। সেখানেও যদি সব কিছু সমান হয়, তাহলে যে দল কম কার্ড দেখেছে সেই দল যাবে পরের রাউন্ডে। তাতেও যদি সমান হয়, তাহলে ফিফার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল যাবে শেষ 16তে। অফসাইড। ফুটবলে একজন ফুটবলারের অফসাইডের নির্দিষ্ট নিয়ম আছে ফিফার। তারপরেও এবারের বিশ্বকাপেও প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। এতে অফসাইড নিয়ে বিতর্ক থাকবে না। 2018 বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমি অটোমেট অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে 12টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিসিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে। খেলোয়াড় পরিবর্তন। করোনা ভাইরাসের আগে ফুটবলে 3 খেলোয়াড় পরিবর্তন করা যেত। করোনার পর থেকে 90 মিনিটের মধ্যে 5টি পরিবর্তন করার নিয়ম শুরু হয়। করোনার প্রকোপ কমে যাওয়ায় আবারও নিয়ম পাল্টেছে। এবারের বিশ্বকাপে 5 জন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে 3 বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে 3 বারের মধ্যে 5 জন ফুটবলার পরিবর্তন করা যাবে। এটি খেলোয়াড়কে সতেজ রাখতে এবং কোচকে কৌশল পরিবর্তন করতেও সাহায্য করবে। পেনাল্টি শুট আউটের আগে মূল একাদশে পরিবর্তন বা গোলরক্ষক পরিবর্তন করতে পারবে। পেনাল্টির সময় লাইনে পা রাখতে হবে গোলরক্ষককে। ইউরোপের অনেক লিগেও এই নিয়ম চালু রয়েছে। ফিফা বিশ্বকাপে এই নিয়ম থাকাতে অবাকের কিছুই নেই। পেনাল্টি কিকে নিয়ম বলছে, পেনাল্টি কিকের আগে গোলরক্ষকের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে। ম্যাচ চলাকালীন বেঞ্চের তালিকা। বিশ্বকাপ দলে অন্তত 23 জন থাকবে, তবে সর্বোচ্চ 26 জন ফুটবলার রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে 26 জনের বেশি বসতে পারবে না। এর মধ্যে 15 জন বদলি ফুটবলার এবং 11 কর্মকর্তাদের মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে। নারী রেফারি। এই প্রথমবারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। বছরের পর বছর এর উল্টোটা দেখা গেছে ফুটবল বিশ্ব। নারীদের ফুটবলে পুরুষ রেফারি ছিল, এবার পুরুষ ফিফা বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে।